বুদ্ধিমান তো তারাই যারা পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে, আল্লাহর কাছে যাওয়ার আগে যারা আল্লাহ যে সমস্ত প্রশ্ন কেয়ামতের জমিনে করবে সেগুলোর প্রস্তুত হয়ে গিয়েছে, কবরে কি প্রশ্ন হবে সেগুলোর উত্তর কি তৈরি হয়েছে। কি করে হাসো, কি করে হাসো, কি করে আমরা ঘুমাই? আমি আমাকে বলি, আপনি আপনাকে বলে, যে পাঁচটা প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত কেয়ামতের জমিনের উপরে কোনো বনি আদমের পা কদম হেলতে দিবে না আল্লাহ তাআলা। লা তাযুল কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস আন উমরিহি ফিমা আফনা। বল হায়াতের কোথায় বরবাদ করি আসছ, হায়াতের এক এক জর্রা, হায়াতের অংশের এক এক মুহূর্তের জবাব দে, কে যেটি পারবে? আমি তো পারবো না, আপনি পারবেন কিনা নিজেরে জিজ্ঞাসা করেন। 80 বছরের, 60 বছরের, 50 বছরের হায়াতের মুহূর্তের জবাব আল্লাহরে পেশ করা সহজ হবে? প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্নই তো শেষ। ওয়ান সাবাবিহি ফিমা আবেলা, যৌবন হায়াতের কোথায় লাগাইছিলি? সবচেয়ে দামি হায়াত, হায়াতের উপর দুই প্রশ্ন। ওয়ান মালিহি মিনাইন আকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ মাল কিভাবে অর্জন করেছিলি, মালের ভিতরে কি কি হারাম ছিল, কোন কোন পথে করেছিলি, কোন সন্দেহজনক জিনিস গ্রহণ করেছিলি। সুদের ইমামতি করো, প্রত্যেকদিন হজ করো, হজের কাপড়ের ভিতরে শুদ্ধ সুদের সুদ হারাম, মানুষের অত্যাচার জুলুম, মানুষের সম্পদ লুণ্ঠন করা, সেই বলে লাব্বাইক, আর মালায়েকেরা বলে লা লাব্বাইক, তুই লাব্বাইক বলিস না, তোর কাপড় হারাম, তোর পাগড়ি হারাম, তোর এহরামের কাপড় পর্যন্ত হারাম, তোর কিসের লাব্বাইক? লা লাব্বাইক, আকাশ থেকে আওয়াজ আসে, হজের জন্য এহরাম করে হারাম মাল দিয়ে উমরা করে প্রত্যেক বছর, যত উমরা করতেছে তত গুমরা হচ্ছে, হারাম যে। সুতরাং মাল কিভাবে অর্জন করেছিলি আর কোন পথে মাল ব্যয় করেছো, আল্লাহর কাছে প্রত্যেকটা দানার হিসাব দাও, প্রত্যেকটা পাউন্ডের নয়, প্রত্যেকটা পেন্সের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ ওমা আমেলা মা জালিম, কতটুকু আমল করেছিলা যতটুকু জেনেছিলা। খুদার বান্দার, আমার কানের ভিতরে কি আওয়াজ আল্লাহ তাআলার কোরআনের কি আলেম পৌঁছে দেওয়া হয়েছিল, আমার কান সাক্ষ্য দিবে কেয়ামতের মাঠে, আমি ভুলে গেলে কি হবে? আসো আজকের আয়াত থেকে আমরা কি শিখলাম, শিখলাম এই যে কেয়ামত যে সংগঠিত হবে এ বিষয়ের উপরে সন্দেহের কোনো গুঞ্জায়েশ নাই। আমরা তো ইমানেই আনছি এটার উপরে, সপ্ত ইমানের এক ইমান। কি ইমান আনছ, আখেরাতের প্রতি কি আমাদের ইমান নাই? বলে যাও মিলা আখের, আখেরাতের প্রতি বললাম আমরা ইমান আনলাম, ইমান আনলাম, ইমান আনলাম। এরপরে কেয়ামত বেশি দূরে না নিকটে, আল্লাহ তাআলা কুরআন শরীফে বলে কি, ওয়াস্তামে ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব, আল্লাহ কত্তবুতের একবারে নিকটে ইসরাফিলের আওয়াজ শোনা যাবে, যেন এখান থেকে আওয়াজ হচ্ছে। এই কথা পর্যন্ত সূরা কাফের 141 আল্লাহ বলে দিচ্ছে, ইয়াউমা ইয়াসমাউনা সাইহা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ, এরকম প্রচন্ড আওয়াজ শুনবি যে তোর কানে মনে হবে যে আওয়াজ এখান থেকে উঠতেছে, আল্লাহ তাআলা সেটা পর্যন্ত কোরআন শরীফে বলে যালিকা ইয়াউমুল খুরুজ, আজকে বের হয়ে যাওয়ার দিন, কবর থেকে এক আওয়াজে বের করে ফেলবে। তো সেই দুর্বহ অসহ্য একটা দিন যে আসতেছে কোনো সন্দেহ আছে? আজকে আমরা শিখি ওই ভয়াল দিনটা তো হঠাৎ এসে যাবে, হঠাৎ পৃথিবী কাঁপতে শুরু করবে, হঠাৎ আওয়াজ শোনা যাবে, লোকেরা বিতণ্ডা করবে কি হচ্ছে, কি হয় নাই, ইসরাফিলদের আওয়াজ শোনা যাচ্ছে, আওয়াজটা বড় হতে 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 ভয়ঙ্কর রূপ নেবে এবং 40 বছর পর্যন্ত শুধু আওয়াজ জারি থাকবে, এক নিঃশ্বাসের আওয়াজ থাকবে। সুবহানাল্লাহ, বেহামদি, কী ফেরেশতা এগুলো, একটা নিঃশ্বাস একটা ফুঁজে দিবে আকাশ জমিন বরদাস্ত করতে পারবে না। আমরা আজকে শিখে নিলাম কেয়ামতের মাঠে যে উঠতে হবে কোনো সন্দেহ নাই, আর সেই দিন কী কী প্রশ্ন হবে, কী আমল করেছিলাম সব কিছু তো আমল হয়ে যাবে, আমল নামায় কিছু সৃষ্টি করে যাই আল্লাহর কাছে দেখানোর জন্য, যে আমল করার জন্য ফিরে আমরা আল্লাহর কাছে আবার চাইব যে আল্লাহ পৃথিবীতে আরেকবার আমাদেরকে যেতে দাও না, আমরা তো ভুল করে এসেছি আর করবো না, আল্লাহ কাছে পৃথিবী কি আর আছে,
এটাকে আরেকবার ট্রায়াল করার সুযোগ আছে। হায়াত তো একটাই, এটাকে যদি বরবাদ করো বরবাদেই। সুতরাং আল্লাহর সামনে যে বিচারের সামনে যাওয়ার জন্য কি প্রস্তুতি আমি গ্রহণ করেছি, আজকে পৃথিবী হলো প্রস্তুতি গ্রহণ করার। আর দুনিয়া মাজরাতুল আখেরা, আসুন মানুষেরা তাদের পরিণতি সম্পর্কে আজ আমাদেরকে কিসে বলেই রেখেছে, আল্লাহ নাম ধরে বলছে দুনিয়া। দুনিয়া কি? দুনিয়া আটটা বস্তু। সূরা তাওবাতে বলে দেওয়া আছে, বলেন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতিন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। তোমরা কি আল্লাহর সাথে এগুলাকে ভালোবাসছিলা? পিতামাতা, ছেলে মেয়ে, স্ত্রী পরিজন, আত্মীয় স্বজন, সম্পদ, ব্যবসা, চাকুরি, বাড়িঘর, সব কিছুর নাম ধরে আল্লাহ বলছে মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহকে এগুলোই ভুলেছে? আগে বলেছি এগুলার নাম দুনিয়া নয়, এগুলো যদি আল্লাহরে ভুলাই দেয় এগুলো দুনিয়া। আল্লাহর চাইতে, রসুলের চাইতে, দিনের চাইতে, এ তিনটাকে এক জায়গাতে আর আটটা এক জায়গায়, তিনটার ভিতরে একটাই মূল দিন। আল্লাহকেও তুমি দেখছো না, রসুলও এখন নাই, আছে তো শুধু দিন। আমি কি আল্লাহ তাআলার দিনকে অগ্রাধিকার দিয়েছি? আজকের নাজাতের সবচাইতে মৌলিক কারণ দিন কোত্তর জি দেয় না, দিন কোত্তর জি দেয় না। এটা মাওলানা মওদুদীর শব্দ। তোমরা আখেরাতকে প্রাধান্য দাও, আখেরাতকে প্রাধান্য দাও। সুতরাং আসুন, আজকে দুনিয়া এবং আখেরাতের যে দ্বন্দ্ব চলছে, আমরা আখেরাতকে প্রাধান্য দিই।